सिंगड़ा उपजेला के सात दिन मध्य मादक मुक्त करते हैं प्रतिमंत्री पलक। बीडी स्टार टीवी न्यूज रिपोर्ट करছেন নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু, সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেছেন, মাদক সকল অপরাধের মূল। এই মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বন্ধুদের তালিকা দেখে ব্যবস্থা নেওয়া হবে। কোনো মাদক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশের কোনো সদস্য সুবিধা না নেয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি চারটি জেলার সমন্বয়ে সকল অপরাধ নিয়ন্ত্রণে সভা করার নির্দেশনা দেন। নান্দনিক মানবিক সিংড়া গড়ে তুলতে হবে। সোমবার দুপুর একটায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী সহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। আপনার থানায় কোন মাদকের সাথে জড়িত কোন ব্যবসায়ী বা কোন মাদক সেবনকারী, যাতে আপনার থানার কোন পুলিশ সদস্য কোন ধরনের অবৈধ সহযোগিতা না পায় এবং সাত দিনের মধ্যে সিংড়া পৌরসভার সকল মাদক ব্যবসায়ী, মাদক কারবারী যারা আছে তাদের তালিকা প্রণয়ন করে আপনি অ্যাকশনে যাবেন। আমরা সাত দিনের মধ্যে এই মাদক কারবারীদের তালিকা করব, যাতে সেটা সঠিক হয় তার জন্য তিনটা তালিকা আমরা চেক করব। আপনার পরিবাহী গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধিবৃন্দ আপনারা দিবেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন, এই তিনটা তালিকা চেক করে যাতে নিরাপরাধ কেউ হয়রানির শিকার না হয় আর অপরাধী কেউ যাতে রক্ষা না পায়, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি। নাম্বার টু, আমাদের এখানে মহিষ এবং গরু চুরি সাম্প্রতিক সময় একটু বেড়ে গেছিল, তাই জন্য একটু কম আছে। বেশ কিছু চোর এবং যারা অপরাধকারী তারা গ্রেফতার হয়েছে, এদের সাথে সম্পৃক্ত কারা আছে তাদের তথ্য উপাত্ত নিয়ে যদি অন্য কোন ইউনিয়ন বা অন্য কোন উপজেলা জেলা জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং একটা সমন্বয় সভা আমরা নওগাঁ, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং নাটোর জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে নিয়ে এবং আমাদের যারা প্রতিবেশী থানাগুলো আছে সেই থানার অতিথিদেরকে নিয়ে আমি বসতে চাই। চিঠি দিয়ে দিবেন, এটা যদি মন্ত্রী পরিষদ বিভাগের অনুমতি দিতে হয় চিঠি লিখে পাঠাই দিবেন, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় তাহলে এসপির কাছে সিনেমাকে জানাবে, জনপ্রশাসনে যদি সম্মতি লাগে তাহলে ডিসির সাথে কথা বলে জানাবে, আমার পত্র তৈরি করে আমাদের কাছে দিয়ে দেবে। গরু, মহিষ চুরি, রোড ডাকাতি, ছিনতাই, মোটরসাইকেল চুরি, মাদক, এই যে বিষয়গুলো ক্রস বর্ডার মানে আমাদের ক্রস ডিস্ট্রিক্ট, আমাদের এই এলাকা বিশেষ করে আমাদের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, এই পাঁচটা জেলার এই পাঁচ ধরনের অপরাধ আমরা নিশ্চিন্ত করতে চাই। ঠিক আছে,